জায়গা কি করতাছেন দেখাশোনা কি করি দেখিনে দেখে তো আপনার জিজ্ঞাসা করতাছি তোর বাপের বিয়ে দেখি হ্যাঁ দেখেন দেখেন আপনার মাল লগে হইতাছে কি করে কুল মতন কুল রাগ করা যাইব না রাগ করা যাইব না এ ভাই হালার পোলা খাইতে দেন কোন করে গন্ডার মানুষ সামনে পশু উল্টা পাল্টা কথা কসনা তুই মরবি তাকে কি দেওস কথা কসনা কে ভাই আপনার গেঞ্জিটা অনেক সুন্দর হালার পোয়েটা গেঞ্জি না শার্ট আর তোকে মতো কানা রে চাকরি দেখে রেডি তো বুঝি না কি করে পুরো মতন কুল রাগ করা যাইব না রাগ করা যাইব না গল্পের প্রথম চরিত্রই মদন সে একজন বিদ্যুৎ বিভাগের লোক আর সে সামান্য পরিমাণ একটু রেগে গেলেই তার মাথায় তেল দিয়ে তারপরে তাকে শান্ত করতে হয় তো চলুন দেখে নেওয়া যাক মদনের সকালটা কিভাবে শুরু হয় ওহো এই মিটার তো বিলের কাগজ দিয়ে পড়ছে তাহলে যাই বিলের কাগজটা দিয়ে আসি ওহো ভাই আপনার লগে তো উপরে দেখা করার লেগে যাইতেছিলাম এই নেন আপনার এই মাসের বিদ্যুৎ বিলের কাগজ বিদ্যুৎ বিল এই মাসে তো কারেন্টই ছিল না বিদ্যুৎ বিল আসবে কই থেকে কি কোন স্যার এই যে আপনার বিদ্যুৎ বিল আছে 1000 টাকা চাকরি থাকবো না কুল মদন কুল রাগ করা যাইব না রাগ করা যাইব না এ ভাই কি হইছে শালা খাইস্টিয়া ফকির মিসকিন তোর থেকে রাস্তার ভিক্ষুক ভালো ভাই কথা কষ্ট স্যার আপনার চুলের কালারটা না জোস কি করে হালার বলা তোর কি আমার টিকটকার মনে হয় যে আমি চুলের কালার করব কুল মদন কুল রাগ করা যাইব না রাগ করা যাইব না যা সকাল সকাল আজকে আমার দিনটা খারাপ গেল ধর সময়ও নাই ভালো কথা ওইদিকে সালাউদ্দিনের আবার কি খবর কি রে সালাম দাই আবার বইসাও থাকে তাইলে সালাম দে লাভ কি বুঝি না কিছু আর এইটা গল্পের দ্বিতীয় চরিত্র ঘুম পাগলা সে বাসায়ও ঘুমায় ডিউটিতেও ঘুমায় খাইতে গেলেও ঘুমায় এমনকি ঘুমাইতে গেলেও ঘুমায় কি রে আর এক ঘন্টা আগেও দেখলাম ও এইভাবে সালাম দিতেছে এখনো এইভাবে সালাম দিতেছে নিশ্চয়ই তোর মধ্যে কোনো ঝামেলা আছে তাইলে এই ব্যাপার আসসালামু আলাইকুম ম্যাডাম আসসালামু আলাইকুম কি করলি তুই আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম তুই এতক্ষণ কি করতেছিলি এই জায়গায় পাহারা দিতেছিলাম এই তোর পাহারা তুই দিনের বেলায় ঘুমাইতেছস তোর যদি আমি নাইট ডিউটি দেই তাহলে তো আমার গাড়ি সহ আমার বাড়ি সবকিছু চুরি হয়ে যাইব সরি স্যার তোর সরি আমার লাগবে না তোর মতো সিকিউরিটি আমার লাগবে না যাবে রো আলার বল আমার গার ধাক্কা দে ভাই করিল তোর যে গাড়ি আরো বছর এনে পড়ে থাকে চুরি নিলে কি বালটা হইব তোর যে নষ্ট গাড়ি কি রে যাস না এখনো স্যার আপনার চশমাটা সুন্দর আমার চশমাটা দিয়ে দেন হ্যাঁ হ্যালো আইতাছি আরে বন্ধু পকেটে তো টাকা পয়সা নাই রুমে আর বাজারও নাই এই মাস চলুম কেমনে আরে বলো টেনশন করছ কি লাগে ল ওই ব্যবস্থা তো করে দিতেছি ল জান এবার কিন্তু আমরা রুম ডেট করব হ অনেক দিন আর রুম ডেট করি না রুম ডেট করতে কি যে মজা লাগে আমার হ্যাঁ ঠিক ধরেছেন এই গল্পের তৃতীয় চরিত্র লাভার বয় সে বাসায় বাইরে মাঠে ঘাটে দোকান পাটে সব জায়গায় শুধু ফোনেই কথা কয় আর এই তিন চরিত্রকে নিয়ে আমাদের আজকের গল্প আরে তোরে না কইলাম টাকা নাই এত বেশি কত কষ্ট দেখ না কি করি ভাই একটা সাবান দেন তো সাবান না দিদাসি দিদাসি অজান না 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 তুমি আমার লগেই থেকো আমি একদম ফ্রি কোনো ব্যস্তই না আমি রে তুই চাইলি সাবান তোর দিল লুডুস আরে বেটা দেখ না আরো ভাই একটা হুইল পাউডার দেন হুইল পাউডার না দিদাসি দিদাসি এই না 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 জান তুমি যাও না তুমি আমার লগেই থাকো এলন ভাই কি রে তুই চাইলি হুইল পাউডার তোর দিল দানু পাগল নাকি পাগল না প্রেমিক দোস্তা সারাদিন ফোনে কথা কয় তে আমি একটা চাই আমি কি করি ভাই খুচরা তো দিলেন না খুচরা না দিতাছি দিতাছি জান তুমি কিন্তু লাইনেই থাইকো 50 টাকা উমা চল সাক কতদিন পরে যে রুম ডেট হইব বাপতে আমার কেমন কেমন লাগতো ভাই একটা সাবান দেন তো সাবান না এনেন আরে ভাই নেন না কেন
ভাই আপনার পিছনে আমি পিছনে বস আপনি তোমার কাছে কি চাইছি আমি সাবান সাবান না তুমি দিছো কি আমারে প্যারাশুট দেন তাহলে তখন বড় তুই কি করলি কেন বস বেচা কিনা করছিস বেচা কিনা করছিস টাকা গো টাকা বস ডয়ারে দেখো তো আমারে টাকা কয় টাকা বেচা কিনা করলি বস এত কিছু বেচলাম ডয়ারে মাত্র 10 টাকা কেন 10 টাকা কেন না উইজে দেখছো বলো যে 10 টাকা কত কি দিয়ে দিলো দেখছস এতগুলা জিনিস দে মাত্র 10 টাকা রাখছস বের হ তখন দিগা 10 টাকা বলে মানে মত করে লাগলো বের এখন উড়ি বাবারে বাবা আলার পোয়ালা সব কমে আমি ঠিকঠাক করি তা ওদা উদি আমারে মারে আলার পোয়ালা মাঙ্গে নাতি বিড়বিড়ে কি কস বেরোস না কেমন দোকান থেকে বের এখনই নামাজ কিছু না কইলাম আপনার চশমাটা অনেক সুন্দর হইছে এত পাম দেওয়া লাগবে না আমারে দোকান থেকে বের এখনই ওই আমার তেলে বোতল দা রাইখা যাও আলার ঘরে হালা মাঙ্গেন নাতি আলার পোয়ালা মানে মারছো তোর দোকান দিয়ে চলবই না আলার পোয়ালা শালার আমার দোকানটা সুরবার পাড়াতে একবারে হইরা গেছে গা শালা সুরবার পাড় হ্যাঁ হ্যালো জান আরে বেটা আমি তোর জান না তাড়াতাড়ি দেখা কর ও তুই হ্যাঁ আমি আসাইতাছি ও জান তাহলে কিন্তু ডেটটা একদম ফাইনাল করে দিলাম আমি ঠিক আছে রুমও বুকিং করতেছি কিন্তু ডিউটি ছিল গেছিলাম এত কাস্টমারের বিল আছে এক হাজার আমার দরে দিছে পাঁচশো তোরে যে পাঁচশো টাকা দিছে এই তো বেশি তোরে যে ধরে বানাই না এই তো তোর সাত কপালের ভাগ্য আমাকে ঘরে কারেন্ট থাকে না কিছু না হ্যাঁ বন্ধু ঠিকই কইছো তাই কারেন্টে চলে ঘুমাইতে পারি না এলিকে অফিসে যে ঘুমাই পড়ছিলাম কি করলি তোরা কুল মদন কুল রাগ করা যাবো না রাগ করা যাবো না শালার কপাল আমার দুটো কপালে দুটো পাটা কি রে তোর আমার মারলি কে কেম করে পাটা কইলি কে তোর পাটা কইছি কেমনে হুনলি আলার বলা তোর মতো আমরা মেন ছেড়ে মনে মনে গালি দেই সারা দিন তুই আমগো লগে থাও সেই লিগে তুই কি কস এটা আমরা বুঝি এ আচ্ছা যাই বন্ধু লবাসায় যাই বন্ধু আমি একটু ঘুমাই লই এই বেটা তুই কেনে ঘুমাবে নাকি বাসায় ল বাসায় দে ভালো মতো ঘুমাই ওই তুই আমার লগে ল এই বেটা কোন খাইছর পাল্লাই ফালাইলি রাস্তা হাঁটতে হাঁটতে ঘুমে পড়ে ওই দাঁড়া এ কি হইছে আমি এক মাস ধরে কিছু খাই না আমার 10টা টাকা দে আর নইলে খাবার কিনা দে দেখছো শালার পলে কত বড় বন্ড ওই জায়গায় বার্গার আছে আবার পানিও আছে আবার ও আমার কাছে খাবার চাইতেছে আবার 10 টাকাও চাইতেছে আরে বেশি তো জানে 10 টাকা যাচ্ছে দিয়ে দে ইয়ে হালার পলা তরবা লাগলে তুই দে আমি পাগল ছাগলে কোনোদিন টিয়া দেই না থাম তোরা নিজেদের ভিতরে ঝগড়া করিস না দে না 10 টাকা আমি এক মাস ধরে ভাত খাই না হালার পলা তোরা কিন্তু একদম মুটকা মারো হালার পলা এত দামি বার্গার আছে আবার পানিও আছে আবার তুই আমার কাছে টিয়া চাস এই তুই থাম তো বাবা এই না না 10 টাকা তুই কি পাগল নাকি পাগল টিয়া দেস এই তুই রাগ করিস না দর তুই এটা খা এই পাগলি ময়লা জিনিস আমি খামু হর বাবা আমারে দেন ও কি পাগল নাকি গদহি দর হর পাগল ও তাই পাগলের জিনিস খাইতেছে আজকে থেকে তো দিন পাল্টাই যাইব ও বন্ধু সেই মজা বন্ধু আমার একটা মুহূর্তে আমি একটু খাই দিই হ বন্ধু সেই মজা তেলে কি কস আমিও খামু ও খাই দে খাই দে এই দেন আমি একটু খাই হট হর তুই একটু আগে রে গিন্না করছ তোর দিমু না না বন্ধু দে একটু খাই হর দিমু না দে এক কামড় দে আচ্ছা নে কেমন জি মজা মজা না আই আরো দে বন্ধু না শুনলো অনেক চুলকাইতেছে যাই রে গোসলটা করে আসি কাপড় চোপড় হেই তুই যে কালকে ছাদে কাপড় লাগাই দিয়েছ ঝানু কি তুলস নাই এখনই যা তাড়াতাড়ি তুলে নিয়ে আয় হর আমি এখন যাই পারম না এই বেটা যা আরে বেটা তুই সালাউদ্দিন রে ক তোর হাতের কাছে আছে তুই ক আচ্ছা কইতেছি এই এই সাত থেকে কাপড় নিয়ে আয় কি করে মরে গেল নাকি আরে বেটা মরে নাই ঘুমাইছে এখন তাড়াতাড়ি যা কাপড় নিয়ে আয় হর আমি এখন যাই পারম না বুঝছি আমার যাওয়া লাগবো আমার ফোন আনে যা আচ্ছা মোবাইল নিয়ে দিতেছি ঘুম মদন ঘুম এই নে মোবাইল নে মদন এ মদন এ মদন বুঝছি আমারই যাওয়া লাগবে ঠিকই বুঝছ আলার পোয়ালা দুইটা বর্ণামি শুরু করছ আমি যেতেছি
আসসালাম। কি হলো কথা কও না কে? জান কি? আমার ভাই আমার সামনে, তোমার একটু পরে ফোন দেই। আচ্ছা ঠিক আছে বাই। এই হাওয়া পোলা। এই সুন্দরী কি বললা? না মানে তুমি কেমন আছো? ভালো। ভালো আছো না? আজকে ছাদে অনেক রোদ তাই না? কই রোদ, বৃষ্টি পড়তাছে। কি হরে? ও বৃষ্টি পড়তাছে। কি করতাছো? এই যে একটু ভিডিও করতেছিলাম। ভিডিও করতাছ না? আমাদের একটু রাখো ভিডিওতে। না না তোমার সাথে ভিডিও করা যাবে না, আব্বু দেখলে রাগ করব। আর ওই বুইরে আবার কি করব? কি বললা? না মানে তোমার আব্বু তো দেখবো না। না দেখলে রাগ করব। আরে আসোই না, আমরা দুইজন একসাথে ভিডিও করি। আরে না আব্বু দেখলে রাগ করব। আরে না তোমার আব্বু দেখলে একদমই রাগ করব না, কারণ তোমার আব্বুর একমাত্র ফেভারিট ভাড়াটি আমরা। সবার আগে 30 তারিখে আমরা ভাড়া দিয়ে দেই, এই মাসেও তো আমরা 10 তারিখে ভাড়া দিয়ে দিছি। আসো আমরা একসাথে ভিডিও করি, তোমার আব্বু দেখলে রাগ করব না। আরে সুমি কই গেলা? আরে বুইরা কেরা? এই বুইরা হইলো সুমির বাপ। আঙ্কেল আপনি এই জায়গায়? তুই কয় তারিখে ভাড়া দেস? 10 তারিখ। আজকে হইলো মাসের 15 তারিখ, এখনো ভাড়া দাস নাই। আঙ্কেল আপনি সাথে সাদা নিয়ে কি করেন? মাছ মারি। কই মাছ তো দেই না। মাছ দেখবি? আয় আমার সাথে মাছ ধর। থাক 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 থাক, আমি লুঙ্গি নিয়ে বাড়াইছিলাম, লুঙ্গি নিয়ে যাই গে, লুঙ্গি নিয়ে বাড়াইছিলাম আমি সাথে। আর তুই সাথে কি করস? রুমে যা। আরে আর কই এসি চালাবো यार। নোরা পাতি আর তগুলিকে কি শান্তিতে ঘুমাইতে পারম না? আঙ্কেল আমি তো গান বাজাই না, আবির বাজাইতেছে। পরে পাঠা। কুল মদন কুল, রাগ করা যাবো না, রাগ করা যাবো না। বুঝা খটা যদি কোন কার এক পা কবরে গেছে তাও গিয়ার কমে না, হালে পালে ভুব হয় নাকি লিগে। কি রে কি গুনগুন করো, ডাক দেওয়া রে। আঙ্কেল আপনার বয়স বেশি হলে কি হবে? আপনার শরীরে এখনো অনেক জোর, অনেক জোরে লাগছে। ও মা ডাকিয়ে দিতে ধরে। এই গরমি এই গরমি এই গরমি। এই বেটা তুই দেখ নাস্তা সর, আর ওইদিকে বাড়ি লাল মেয়ে তোরা ডাকতেছে। কি কথা তোর আপনি? হ্যাঁ এখনই যাইতাছি। ভাল আর ভালা বুঝবি যা। লাফাইতাছ কে বান্দর মতন? একটা মাসও ঠিক মতন ভাড়া দেস না, আবার রাত ধরে গান বাজিতেছে, তোরা কি শান্তিতে ঘুমাইতে দিবি নাম করে? খালার পোলা বুইরে আলা সারা দিন কেটকেট করতে থাকে, এখন আবার রাত্রেও করতেছে, আবার আমার চোরও মারছে। খালার পোলার ওই হাত ভেঙে গেলে আমি খুশি হইতাম। কি বিনবিন করতেছস? আঙ্কেল আসলে কইতেছিলাম যে আপনার বুইরে বয়সে অনেক জোর আছে। কি মানে হাতের হাতের? আর আঙ্কেল আমি এমনই গানটা বন্ধ করে দিতেছি। আসসালামু আলাইকুম। হ তাড়াতাড়ি বন্ধ করে এগুলা। খালার পোলা তোর আমার বাল জোর আছে, তোর মেয়ের লগে লগে তোর বউরে নিয়ে ভাগুম। খালার পোলা আলার বলা বুইরে আমার পাটিরে নষ্ট করে দিল। আরে এই তুই না কইলি? আলার বলায় ঘুমিয়ে গেছে। আরে এই যে একটা বলত ভাইজি, গাইতে গাইতে বলে কেউ ঘুমিয়ে যায়, আমিও ঘুমিয়ে যাই। কালকে আবার আমার আরেকটা কামের ব্যবস্থা করা লাগবো। কি সুন্দরী বুইরের কি হয়েছে? কি বললা? না মানে তোমার আব্বুর কি হয়েছে? রাত্রে ঘুম থেকে উঠে দেখে আব্বুর হাত ভাঙা, কিভাবে হয়েছে বলতে পারতাছে না। হাত ভেঙে গেছে, তাক ভালো হয়েছে। বলতে পারতাছে না? না আঙ্কেল আপনি হাত ভাঙলো কেমনে? আর বইল না আব্বু, সকাল থেকে কথা বলতে পারতাছে না। তাক ভালো হয়েছে, শালার বুঝা কালকে রাতে একটু বেশি কথা বলছে। তা আঙ্কেল আপনার কি হয়েছে, মুখে বলে কথা কইতে পারতাছেন না? আরে তোমার আব্বা এগুলো কি কইতাছে কিছুই তো বুঝতাছি না, পাগল টাগল হয়েছে নাকি? আরে না আব্বু বলতেছে তোমার ফ্যামিলি বাসা হাফ প্যান্ট পরে ঘোরাঘুরি করতেছো কেন? এই হ্যাঁ মনে পাগল হয়েছে, কামড় দেওয়ার আগে তাদের রুমে লো, আমাকে আবার কাম আছে। আচ্ছা ল, কিন্তু এই বুইরে বুইরে আমি দেহে নিমু। এই তাড়াতাড়ি লো কামে যাই দইব। আর বুইরে রাত ভাঙছে, একাত ভাঙলো কে, ওই একটা ভেঙে যাবে বললো না। এই না আব্বু তোমার ওষুধ, তোমার হাতে আবার কি হইলো? আর বুঝলাম না তোমার সাথে গেলে কি হইতাছে, তোমার একটা ভালো ডাক্তার দেখাই দইব। চলো বন্ধু, পাইছি আজকে হালারে নাম।
ভাই কি করেন এখানে এই তো ভাই কারেন্ট বিল উঠাই কারেন্ট বিল উঠান না হ্যাঁ কোন এলাকায় কারেন্ট বিল উঠান যেহেতু এনকারে কারেন্ট বিল উঠাইতেছি তার মানে আমি এই এলাকারই কারেন্ট বিল উঠাই গতকাল যে সারা দিন কারেন্ট আসছিল না ওটা কি আপনারে বন্ধ করে রাখছিলেন নাকি হ্যাঁ ভাই আসলে ছোট একটা সমস্যা হয়েছিল তো এলিগার কি বন্ধ রাখা লাগছে শালার পুত সারা জীবন এই সমস্যা থাকে না ওরে বাবা ও মা মারকে লাগে এই মেরে হাত থামেন আপনারা কুল মদন কুল রাগ করা যাবে না রাগ করা যাবে না এ ভাই আপনারা কারা সিআইডি না না পুলিশ না তাহলে আমরা মারতাছেন কে লিগে আমরা হলো টিকটকার আর তোরা গেলে কান্দাস থেকে আমরা ভিডিও আপলোড করা পারি নাই কি করে কুল মদন কুল রাগ করা যাবে না রাগ করা যাবে না পাতি মাস্তান জানি কোন কার তোরা আমারে হুদা গামে মারলি না একটু পরে জানি তোরা বাইক অ্যাক্সিডেন্ট করস কি রে মিনমিনা কি কস আরে ভাই বিদ্যুৎ আমি কেমনে দি মেরে তো মালিকের দেতে মালিক বিদ্যুৎ না দিলে আমি কি করব আপনারা আমারে মারতাছেন কে লিগে আমরা এত কিছু জানি না আমরা জারে বামু তারে মারুম আর আজকে দিনের মতো তোর ছেড়ে দিলাম নেক্সট টাইম দেখলে এখন বিদ্যুৎ না থাকলে আমার কি দোষ সবাই গেলে আমারে মেরে তো যাইতেছে কিরে আমার মনে মনে ক কথা কেমনে সত্যি হয়ে গেল মায়ের খাবার আগে ভাগি জান আজকের ওয়েদারটা না একদমই রোমান্টিক তুমি আমার পাশে থাকলে সেই লাগতো আমার আজকে সকাল থেকে ওয়েদারটা রোমান্টিক জান আমার ভাই আমার সামনে ঠিক আছে আমি তোমার একটু পরে ফোন দিতেছি আরে বাস পিছন থেকে মালটা এত সুন্দর না জানি সামনের দিকে কত সুন্দর হইব যা দেখা লাগে তো জান তোমার হাতটা একটু দাও ও তোমার হাতটা কত সুন্দর জান কি রে আমগো বাড়িওয়ালার মেয়া না ও তেলে তলে তলে এই চলে দাঁড়া তোর শিক্ষা দিতাছি আরে বাস বাসায় আমার লগে একটা ভিডিও করতে চাও না আর এই জায়গায় পার্কে পোলালো একদম চিপকে বের হইছো এই ওকে আমাদের বাসার ভাড়াটা এক নাম্বার লুচ্চা দাঁড়াও তোমার বাবার কাছে আমি বিচার দিমু যে পোলালো তুমি একদম চিপকে বের হইছো যাও তুমি বলো আমার আবার হাত ভাঙা আর মুখ দিয়ে কথা বলতে পারে না একা তো ভালো আছে ওইটাও ভেঙে গেছে ওই এত ভাঙলো কেমনে তাও আমি বিচার দিব ভাই তুই যাবি এন থেকে এই তুই চিনস আমি কে কে তুই সরি এর আগে দিলি তো আর বালবাক না মিটা করতাম না যাইতে জিগা এই কি সব বাড়িটা ভাড়া দাও আর এগুলো সব আব্বাই দিছে আমি কিছু জানি না জান পার্কে আসছে একটা কিস করো না এই তুই এখন এন থেকে যাস নাই হালার পোলা কিস করবার যাইতেছে হালার পোলা গো ব্রেকআপ হয়ে গেলে ভালো হইতো দূর হালার পোলা থাকলে তাই কি বুঝলাম না রাত্রে আমি বাড়িওয়ালারে কইলাম যাতে ও রাত পঙ্গু হয়ে যায় সকালে পঙ্গু হয়ে গেছে এখন আবার ও করে কইলাম যাতে ওকে ব্রেকআপ হয়ে যায় নগদে ব্রেকআপ হয়ে গেল আবার বাড়িওয়ালা নাকি ওই এত পঙ্গু হয়ে গেছে ওই এত পঙ্গু হওয়ার কথা তো আমিই কইছিলাম আমি যা কইতেছি তাই দিয়ে সত্যি হইতেছে আরেকবার পরীক্ষা করে দেহম নাকি এই লোকটা 19 টাকা কিছুই তো এলো না এ ভাই কি হইছে ভাই এই লোকটা আটবার গেলে যে 10 টাকায় কি হইছে ভাই কিছু কর নাকে 10 টাকা হপ মিয়া হুদে সমনষ্ট করেন এইসব ফালতু লোক যে কইতে আহে বুঝি না কিরে এ খালি জায়গায় আমি 10 টাকায় পড়ে গেলাম কেমনে কিরি তেলে এই ব্যাপার চোখের দিকে তাকায় আমি মনে মনে যা কম তাই সত্যি হইব কিন্তু এই শক্তি আমি পাইলাম কেমনে এই বিষয়টা তো করে জানা লাগবো হ্যালো এই কই তোরা তাড়াতাড়ি আমার লগে দেখা কর হে বেটা কে সে সমস্যা কি তোরা তাড়াহুড়ো করে ডাকলি কে লাগে কাম কাজ ফালাইতে চলে আরে বেটা আজকে সকাল থেকে আমার লগে এমন হইতেছে যাই মনে মনে যেটা কইতেছি ওটা সত্যি হইতেছে কি কস আমার লগে তো সকাল থেকে এরকম হইতেছে কি কস সালাউদ্দিনের লগে এমন হইতেছে নাকি হুন তো এই সালাউদ্দিন তোর লগে এমন কিছু হইছে এই এই বেটা হ বন্ধু আমার লগে আর ভয়ঙ্কর জিনিস হইতেছে জামুকে কইতে পারতাছি না হুনবি তারা হুনবি ওই দেখ উঠা ওরে হেই আরে বেটা আমরা মনে মনে দেইতে কইতেছি ওটাই সত্য হইতাছে তুই এনে ঘুমাইতাছস ওই বেটা মনে মনে যা কইলি সত্য হইতো তাহলে ক্যামেরা সিকিউরিটি চাকরি করতাম আমি তো পেলেন চালাইতাম আরে বেটা বিশ্বাস না করলে তুই মনে মনে কি সেটা কইয়া দেখ সত্য হই যাবে ওটা আচ্ছা কইতাছি এই আমি করে কি করে এই না 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 আমাকে দিকে না আমাকে দিকে না তোর দ্বারা কোনো বিশ্বাস নাই বেটা তুই অন্য দিকে তাকায় গো আশেপাশে তো কাউরে দেখতাছি না এখন কার দে পরীক্ষা করুম আইডিয়া এই তুই মোবাইল দেখি করো আরে দেখ না কি করি সালাউদ্দিন ঘুমাই যাও সালাউদ্দিন ঘুমাই যাও
কিরে কি হইলো ঘুমাইলো কি লিগে দেখছো শালার বলে নির্গত নিজের দিকে তাকিয়ে কইছে ঘুমানির কথা হ্যাঁ ঠিকই কইছো এগুলো বাদ দে বেটা আরে উঠা দাঁড়া আরে উঠাইতেছি ওই বেটা ও বাইটে গেছে মামা একটা জিনিস কিন্তু আমগুলোকে খারাপ হয় নাই আমরা মনে মনে যেটা কই ওইটাই সত্যি হয় মামা জিনিসটা তো আসলেই ভালো ভাইবে দেখিনি এতক্ষণ এক খালার কাছে আমার প্রতিশোধ নিতে হবে এতদিন আমার অনেক জ্বালাইছে ল অনে যাই আচ্ছা তাইলে ল পরে কিন্তু আমারটা করতে যাব ওই খালার পালো তুই আমার লগাই ও তাইলে এই ব্যাপার এই তোরে জায়গা লুকাই থাক আমি দেখতেছি ওই ওনে দাঁড়া তোরই হিসাব করতেছিলাম তুই বাকি টাকা দাস না কে দাঁড়া ওনে অনেক আমার পালা ঘুর প্যান খুলতে পিছন দিয়ে টাকা দিব শালার উপর টাকা নিবি না আচ্ছা তেলে ল এবার আমার কামে যাই দেখ এবার আমি কত কি করি তাতাই ল আচ্ছা তাইলে এই ব্যাপার মামা রে বাসে প্রতিদিন ডাল আর আলু ভর্তা খাইতে খাইতে মুখ আর পেট দুইটাই পচে গেছে এই জায়গা তো সেই সেই খাওন ভালো কথা খাইতেছি ঠিক আছে টাকা নাই বিল দিবো কেমনে এই হওয়ার পোলা তুই বিল দিলি কেমনে ওমনে তাহলে ঠিক আছে খা ও খা গালি এবারে আমার খাবারের দিক টাকা রইছো তোর খাবার নাই আলার পোলা এই জায়গায় ঘুমায় গেছে এবারে তুই কে ডাক দিস না ঘুমাইছে ঘুমাইতে দে এর থেকে ভালো হয় ওর খাবার দুই দিনে মিলে ভাগ করে খাই ও তাই করি ঠিক করে পেলেটা আমার এই মনে নিয়ে আই এখন খাও খালি খা খালি তাড়াতাড়ি খা সালাদ দিন ঘুম থেকে ওঠার আগে খা খালি মামা সেই মজা এত সাথে তোর 8 ঘন্টা ধরে ডাকতেছি আমরা জানোস তুই খাবার দিয়ে গেল 5 মিনিট আগে এই বেটা এই ভিডিওর মধ্যে তোর 50 বার ডাকছে আর কত রকম ঠিকই তো আর কয় বেটা কম স্যার বিলটা বিল না হ্যাঁ তুই করবি না আমি করুম তোর কেস তুই কর আচ্ছা আমি করতেছি আর বলা বিল তো তোরে দিমই না তোর পকেট থেকে মোবাইল আর মানি ব্যাগ বের করে আমারে দিয়ে দে ইয়েস ইয়েস আইফোনটা আমি নিউ কারণ আমার গার্লফ্রেন্ড আছে কি বেটা ও ঠিক হওয়ার আগে তাদের দিকে চল ভাগি ও তাতাই লো তাতাই লো হ্যাঁ হ্যাঁ তাতাই দে ওই বেটা তুই অনেক এখনো বইয়ে রয়েছিস কে হালার বোলারা তাড়াতাড়ি গাড়ি থেকে নামার গাড়ি চাবি আমারে দে আমার তোলা শক্তি কাম করতেছে না কেন এই বেটা ধরো ধরো কষ্ট মনে মনে কো চুপচাপ কোনো কথা ছাড়া তোর গাড়ি চাবি আমার হাতে দিয়ে দে এইবার আমি আর লস করতেছি না ওই শহর সাইড দে এই উঠ উঠ তাড়াতাড়ি গাড়ি দৌড় গাড়ি দৌড় এই বেটা স্টার্ট দে সারা দিন স্টার্ট দে তাতাই লো তাতাই লো ও আমার তো সেই লাগতেছে প্লেন চালাবে না তাই কইছে গাড়ি তো চালাবে তো এই বেটা তুই আনে দেই না তুই শুরু যদি গাড়ি চালানলে তুই আবার ঘুমাই দেবি এই মদন কি হলো হ্যাঁ সারা দিন ঘুমাই গেছে নাকি আরে কি হলো রে এমন করে কে আমি রে হালা বল আবার ঘুমাই পড়তে গাড়ি তো যাচ্ছে মানে বাড়ি যাইব উহ উড়বো বাড়ি উহ কি রে
আমগো অবস্থা কেন রামগো সামনে রাখারা রামরে এই জায়গা কেমনে এলাম তোরা এই জায়গায় কারণ তো করে কিডন্যাপ করছিস আমগো কিডন্যাপ করছেন কে আমগো বস কইছে দেখে আর আপনাগো বস কাটা পিছনে টাকা ওই যে আমাদের বস এই আপনি আমাকে কিডন্যাপ করছেন কি লাগা ওই তোর কাছে একটা শক্তি আছে ওই শক্তিটা তোরা কই পাইছিস ক ওই শক্তি আমার লাগবো আমার কাছে কোন শক্তি আছে কোন শক্তির কথা কোন আপনারা ওই বেটা ওই যে শক্তির কথা ওই শক্তি কেমন আছে আমরা নিজেরাও জানি না তাহলে তোরা কবি না না ওদের কি হইছে মরছে নাকি না ঘুমাইছে আরে উঠা এই এই সালাউদ্দিন ওই উঠ এই বেটা এই সালাউদ্দিন উঠে না তো তারপর প্রশ্ন করছ কে আমার বন্ধুকে মেরে ফেলাইলো তার মানে তুই কবি না সত্যি করে কইতেছিস আমি কোনো কিছু জানি না বুঝছি তুই কবি না এই শক্তি যদি আমার কাছে না থাকে এই দুনিয়ার কারোর কাছে থাকবার দিব না হালার পোলা তুই কি মনে করছিস আমার বন্দুক মোদাই মরে যামু তোর এই বন্দুক তোর দিকে ঘুরে যাক কি কি রে আমার শক্তি কাজ করে না কেন শালা তুই যদি আমার চোখই না দোষ তাহলে তোর শক্তি কাজ করবো কেমনে ও তাই তো শালা তুই এখন মর বন্ধু আমগো তিনজনে তো কেরাজিনি গুলি করে মেরে ফেলাইছে এই বেটা আমগো যদি মাইরা হেলাই তাহলে আমরা বাইতে আছি কেমনে আর বন্ধু আরেকটা কথা আমরা তিনজন মনে মনে যেটা কই ওইটাই তো বাস্তবে পরিণত হয় মনে মনে কর পর ওটা বাস্তবে পরিণত হইক বা না হইক কিন্তু তুই যে স্বপ্নটা দেখছস ওটা বাস্তবে পরিণত হয়ে গেছে কি নিচে থাকা বন্ডামি বাদ দিয়ে তাড়াতাড়ি রেডিও কামে যাইতে হইব আর ওই হুন ভালো কথা কামে ঠিক আছে সবার আগে বিছনাটা তো দুয়ে শুকাবা দিবি তুই বন্ড জানি কোন কার এখন বাচ্চা পোলাপানে মতো বিছনাই মতে ও তো আমার মতো স্বপ্ন দেখলে পারে তুই আবার কি স্বপ্ন দেখ আরে বন্ধু আমি তো ঘুমের মধ্যে ঘুমের স্বপ্ন দেখি এই তুই তাড়াতাড়ি জুতো পর যা স্বপ্নের মধ্যে বলে দেখ ঘুমাইতাছে এই জায়গাটায় না আমি স্বপ্নে দেখছিলাম কালকে বন্ধু আমি যে স্বপ্ন দেখছিলাম না স্বপ্নে ঠিক এই জায়গায় একটা পাগল ছিল ওই পাগল আমাকে বার্গার দিছিল আর ওই বার্গার আমরা তিনজনে মিলে খাইছিলাম আর ওটা খাই তুই রাতে পিছনে মুছছ যতই বন্ডামি করস বিছনা চাদর তো আমি তোরে দিয়ে দিব আমি এখন তাতে লোক কাম আছে ও বাট্টা এই তারা এই বন্ধু থাম 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 এই নে এই খাবারটা তোরা খাই দূর হয়ে বাল সারা দরকার নেই বললো দেন বাবা আমার দেন আমি নিয়ে যাই এ বন্ধু চল 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 বাসায় যায় খামুনি হালার করে হালা তোকে তুই খাই আরে খামুনি তুই আগে যা গাইস এবারে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানাবেন আর ভিডিওর কোন পার্টটা বা কোন ক্যারেক্টারটা বেশি ভালো লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কারণ এই ভিডিওতে তিনটা নতুন ক্যারেক্টার ছিল ঘুম পাগলা মদন এবং লাভার বয় যার ক্যারেক্টারটাই ভালো লাগুক না কেন সেটা কিন্তু অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আর গাইস এই দেও কিন্তু আগের বার ঈদের মতো একটা ইমোশনাল ভিডিও আসতেছে তো ইমোশনাল ভিডিও কে কে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর গাইস আরেকটা কথা বলার ছিল সেটা হলো আমাদের রূপক ভাইকে নিয়ে কারণ রূপক ভাইয়ের যে পেজ আছে সেই পেজের রিস্টক কিন্তু আপনারা প্রায় শেষ করে দিয়েছেন তার জন্য রূপক ভাই আবার রিস্টক করছে এবং ঈদ কালেকশনও নিয়ে আসছে এই যে আমি একটা শার্ট পরছি রাশেদও কিন্তু একটা শার্ট পরছে এই যে একটা পোলো আর এই যে একটা টি শার্ট তো যার যেটা অর্ডার করতে মন চায় সে কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফার্স্ট কমেন্টে থাকা ভাইবস এর পেজে গিয়ে অর্ডার করতে পারেন স্টক শেষ হয়ে যাওয়ার আগে এন্ড গাইস সেই সাথে আমাদের ভাইব্রাদার্স পেজটিকে ফলো করুন আর তার সাথে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে ধন্যবাদ